আপনি কি স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক টনি স্টার্ক? আরে না, এটা আবার কেডা, আমার নাম তো তন্ময় সরকার, আমি হচ্ছি মায়ের দোয়া ইন্ডাস্ট্রিজের মালিক। ওকে, সো আপনাকে টিকটকাররা কিডন্যাপ করেছে কারণ ওরা জানে যে আপনি খুবই নামি দামি একজন ইঞ্জিনিয়ার, এবং তারা চাচ্ছে যাতে আপনি টিকটক হ্যাক করে ওদের ভিউজ বাড়িয়ে দেন। আরে ভাই, আজকাল পোলাপান কম্পিউটার ইঞ্জিনিয়ার পাইলেই ভাবে যে আমরা ফেসবুক টিকটক হ্যাক করতে পারি। আচ্ছা শুনেন, আমরা কিন্তু কোনোভাবে এখানে সারা জীবনের নামে থাকতে পারি না। আমরা এক কাজ করি, কিছু আয়রন বা অ্যালুমিনিয়াম বা ফাইব্রিনিয়াম ব্যবহার করে একটি আয়রন স্যুট বানাই। সে স্যুট বানানোর পর আপনি সকল টিকটকার্সদের মেরে ফেলেন। এত তুমি আয়রন ফাইব্রিনিয়াম এসব কই পাবো? হ্যাঁ, অত দামি দামি জিনিস ব্যবহার করে নাকি আজকাল? আমাদের বাথরুমে কিছু আরএফএলের বালতি আছে। হ্যাঁ, আরএফএলের বালতি, দ্যাটস এ গ্রেট আইডিয়া। ওকে, এখন শুরু হোক আক্রমণ। And now, Iron Man, RFL Man is born. চাচা হুমায়ুন সরকার, আপনি আমাকে টিকটকারদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এখন আমি তোমার ফর্মুলা কপি করে পেয়ে গেছি গরু মার্কা টিম ম্যান। দেখি তোমার থেকে কিছু হচ্ছে না। তুমি শুধু সিম্পল আরএফএল দিয়ে স্যুট বানিয়েছো, আমারটা গরু মার্কা টিনের তৈরি, এই কারণে দামে কম কিন্তু জিনিস বুঝবো। আই গট অ্যান আইডিয়া। নাও ইউ ডোন্ট স্ট্যান্ড এ চান্স, বিকজ আমি দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার দিয়ে স্যুট বানিয়েছি। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। Goodbye. Always remember, kids, don't be Batman. But Batman, প্রত্যেকবার তার ভিলেনদেরকে ধরে জেলে বন্দি করে এবং দুদিন পরে তারা জেল থেকে বের হয়ে যায় এবং they return to crime. Instead, kill your enemies. Because the truth is, I am RFL man.